সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম একটা বিষয় নিয়ে, আজকে চলে আসলাম আপনাদেরকে বলার জন্য। কালকে দেখলাম শাহনাজ শিমুলআপ, অনেক বড় ইউটিউবার, প্রথমে তাকেও সালাম জানাই এবং সম্মান আর ভালোবাসা আলোর আপুর জন্য। তার একটা স্ট্যাটাস দেখলাম আমাদের নিয়ে দিছে, আমাদের প্র্যাঙ্কের উদ্দেশ্যে। তো এই বিষয়ে কিছু বলতে আসলাম আজকে, কিন্তু আমার ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, কারণ অরনি অসুস্থ। আমরা সাধারণত ব্লক করি বা চ্যালেঞ্জ করি, তো অসুস্থ অবস্থায় তো চ্যালেঞ্জ বা ব্লক করা যায় না, এজন্য আজকে কিন্তু আমরা আসতাম না। কিন্তু কালকে আপুর ওই স্ট্যাটাসটা দেখছি, ওইখানে দেখতেছি অনেকেও কমেন্ট করতেছে, তো যার কারণে আসতে হলো বা বলতে হলো। এবং রাতেও কিন্তু আপুর সাথে কথা বলছি আমি অবশ্যই এই বিষয়ে, তো দেখি আগে আপুর স্ট্যাটাসটা, তারপর অবশ্যই এই বিষয়ে কথা বলবো। অরনিকেও দেখাই, শিমুলআপ অবশ্যই আরেকজনের স্ত্রী ছিল, আমি যতটুকু জানি আপুর হাজব্যান্ড মারা গেছে, তার জন্য দোয়া করি, লাভে আস্ত নসিব করুক। আর অবশ্যই আপু অনেক বড় ইউটিউবার, তাকে সম্মান দিয়ে বলতে হবে। ট্র্যাঙ্কের নামে ওয়াইফের গায়ে হাত তোলা, আবার তারপর বলা মজা করছি, এটা আসলে কতটুকু প্র্যাঙ্ক? ইউটিউবে কবে থেকে ডোমেস্টিক ভাইলেন্স নর্মালাইজ হলো? আমার মাথায় ঘুরছে ব্যাপারটা কাল থেকে। ওয়াইফটা অনেক ইয়ং, শি সিমস ভেরি আপসেট অ্যান্ড টায়ার টু কভার হার পেস ওয়াইল ক্রাইং। আসলে কি প্র্যাঙ্ক ছিল? অর্থাৎ আপু লাস্টে প্রশ্ন করছে যে এটা কি আসলে প্র্যাঙ্ক ছিল, মানে আপু অর্থাৎ বোঝা যাচ্ছে সেটা কিন্তু আমাদের নাম দেয় নাই, তারপরে তো এখানে সেটা কাকে দিছে আমরাও বুঝতেছি বা অনেকে কমেন্টে, আর এটার প্রমাণস্বরূপ আপু কমেন্টে কিছু কমেন্ট করছে। তো ওই কমেন্টটা প্রথমে দেখতেছি যে সরি আই হ্যাভ টু ডিলেটেড সাম কমেন্টস, অন্য কোনো ইউটিউবারদের নিয়ে সমালোচনা করতে আমি এই পোস্ট দেইনি, কে কার চ্যানেলে কি লেম ভিডিও দিল এটা তাদের প্রবলেম, বাট ফ্র্যাঙ্কের নামে ডোমেস্টিক ভাইলেন্সটা সহ্য করার মতন না। ঠিক আছে, সমস্যা নেই, আরও কিছু অবশ্যই কমেন্ট দেখি। সেখানে অনেকে কমেন্ট করছে, আপু আর ইউ টকিং অ্যাবাউট মিজান অ্যান্ড অরনিস ব্লগস প্রশ্নবোধক চিহ্ন শাহনাজ শিমুল রহমান, আমিও কালকে এটা দেখেছি, লাইক প্র্যাঙ্ক থিং ঠিক আছে, বাট ও যেভাবে হোক একটা কাপড় দিয়া হিট করতেছিল, এটা প্র্যাঙ্ক টোটালি মনে হয়নি। তো সেখানে আরও অনেক লিখছে, আগে আপুরটা দেখি, আপু কি রিপ্লাই দিছে, অর্থাৎ শিমুল আপু এখানে দিছে দ্যাটস ক্যান নট বি এ প্র্যাঙ্ক, দ্যাটস গার্ল সিমস ভেরি আপসেট। শিমুল আপু বলতে চাইছে যে কি এটাকে আসলে প্র্যাঙ্ক ছিল প্রশ্ন করছে, আর ওই আপুও বলতেছে এটা আমার থেকে প্র্যাঙ্ক মনে হয়নি, তাকে বলে বা কি দিয়ে মারছে সেটাও এখানে বুঝতেছিল না। ওইটা ভালো করে দেখলেও বুঝতে পারবেন, ওইটা ছিল যে এই যে বালিশ, বালিশের কভার দেখেন, হ্যাঁ দেখেন বালিশের কভার, আর এই যে আমি কারণ বালিশের কভার দিলে এটা একটু শক্ত হয়ে যায় আমার পিছনে, এখন যেটা দিছে আর কি বালিশ, তো বালিশটা শক্ত হয়ে যায় যার কারণে আমারটা খুলে ফেলছি, অরনিটা এখনো আছে, তো কারণ অরনি শক্ত দেয় আমি একটু নরম ভালোবাসি জন্য। তো এইটা হলো, আর এটা করার আগে আমি কি অরনিকে বলছি নাকি না বলছি সেটা আমি জানি, বা সেটা আপনাদেরকে বলি নাই কেন, এটা যদি আপনাদেরকে অবশ্যই ট্র্যাঙ্ক করার আগে যদি আপনাদেরকে বলে দিই এগুলো আমরা দুষ্টামি করছি জেনে শুনে করছি, তাহলে আপনারা কি বলবেন? তবে আমার যেটা আগের ব্লগ ছিল ওই ব্লগে কিন্তু আমি অরনিকে যেটা ফার্স্ট দিছিলাম ওইখানে কিন্তু অরনি সত্যি, আমি আগেও বলছি এখনও বলতেছি অরনি কয়েকদিন ধরে অসুস্থ, তো অবশ্যই তার সাথে এরকম করাটা আমার উচিত হয় নাই, তাও ঠিক, তার জন্য আমি সরি। কিন্তু এটা আমি জেনে শুনেই বা অরনিকে বলে করছি, যেটা লাস্টে মারছিলাম ওইটা এইটা দিয়ে মারছি। তো কিন্তু কথা হচ্ছে কি জানেন, অরনি কথাও বলতে জানে না বা তেমন অ্যাক্টিং বলেন, অনেকে অ্যাক্টিং বলেন, অনেকে অভিনয় বলেন, বা অনেকেই বলেন যে ভালোভাবে ভিডিও করতে পারে না এরকম বলে, অরনি ইউটিউবের এই ভিডিওর বিষয়ে তেমন কিছুই পারে না, কথা বলতেও পারে না, অথচ আমার সাথে অনেক কথা বলে বা আমার সাথে অনেক দুষ্টামি করে ব্যক্তিগতভাবে। অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক দুষ্টামি হবে সেটা শিমুল আপু জানে, এবং কালকে আমাকে অবশ্যই আমি যখন আপুর সাথে কথা বলছিলাম মেসেজে, সেখানে বলতেছে হ্যাঁ ভাইয়া ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক হয়, কিন্তু সেগুলো ক্যামেরার বাইরে, ক্যামেরার সামনে আসলে অবশ্যই দর্শকের সেটা নিয়ে আলোচনা করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ আপনার কথাও সত্যি, তবে আপনার একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি একটা ভিডিও তো আমি দেখছিলাম, আপনার ভিডিও আমি প্রায় দেখি, বা আমিও একজন আপনার সাবস্ক্রাইবার, বা প্রতিদিন আপনার ভিডিও দেখি আমি যখনই ফ্রি থাকি, কারণ আপনাদের কাছ থেকে তো অনেক কিছু শিখি, অবশ্য বড় ইউটিউবারদের যদি আমি ফলো করি সেখান থেকে কিছু শিখতে পারি তাহলে সেটা আমাদের জন্য ভালো। তো
আমরা মূলত প্র্যাঙ্ক গুলা করার উদ্দেশ্য বা প্র্যাঙ্ক কেন করছি ওই বিষয়ে বলতে গেলে আমি বলি, আমি হঠাৎ ভিডিও দেখতেছি, ওইখানে দেখতেছি হাজবেন্ড ওয়াইফের প্র্যাঙ্ক, অর্ণিকে দেখাইছি, কিন্তু অর্ণিকে বলি নাই যে আমি এটা করব, এটা বলি নাই প্রথম ভিডিওতে, লাস্ট ভিডিওতে কিন্তু আমি বলে দিছি যে আজকে একটা প্র্যাঙ্ক হবে, কি বলো তুমি? অর্ণি বলছে আমি পারি না, কিভাবে করবো? আমি বলছি তুমি যেভাবে পারো সেভাবে করবো, আর বাকিগুলো আমি করবো। তো অর্ণির ভুলটা হচ্ছে যে ওই জায়গায় প্র্যাঙ্কের লাস্টে গিয়ে অবশ্যই স্বামী স্ত্রী বলেন বা ভাই বোনের সাথে প্র্যাঙ্ক করেন যেটাই করুন না কেন, দুজনে এসে আবার সবার সামনে হাসি খুশি ভাবে বলে দেয় যে এটা একটা প্র্যাঙ্ক ছিল, আমাদেরকে ভালোভাবে মেনে নিবেন, আমরা অবশ্যই ভালো ভিডিও দিব, মানে এরকমটা বলে। তো লাস্টের এটা অর্ণি করতে পারে নাই, আমিও আর এটা নিয়ে ভাবি নাই তেমন, আপনারা যে এটা নিয়ে রেগে যাবেন বা আমি বাস্তবে করছি কিনা এটা বলবেন তা আমি বুঝতে পারিনি, যার কারণে এটা করিনি। আর আরেকটা কথা বলি, ধরেন আমি অর্ণিকে মারতেছি, সিরিয়াসলি মারতেছি, এটা নিয়ে হোক বা কোনো একটা কিছু নিয়ে হোক, সিরিয়াসলি যদি আমি মারি, আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করলেও বুঝবেন, ক্যামেরাটা সাকিব এভাবে কাছে নিয়ে আসতেছে একবার, হ্যাঁ আরেকবার এদিকে দূর আসতেছে বা একবার এভাবে দেখাচ্ছে, যদি এটা যদি প্র্যাঙ্ক রিয়েল যদি প্র্যাঙ্কের মতো করে করতাম, মানে অন্যকে যদি না জানিয়ে আমি প্র্যাঙ্ক করতাম, তাহলে অবশ্যই কি হতো, ক্যামেরাটা লুকায় রাখতাম। আপনারা অবশ্যই ভেবে নিবেন, খারাপ যারা ভাবতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি, আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেকে বলতেছে মিজান ভাই একই কন্টেন্ট একই কন্টেন্ট বানাতে, তো একটু ভিন্ন করার চেষ্টা করছে, হয়তো আমারগুলো পারফেক্ট হয় না, আমিও বলতেছি না যে আমারগুলো পারফেক্ট হয়েছে, এরকম বলতেছি না, আমার ভুল হয়েছে সেটা আমি মানি, কারণ ফ্র্যাঙ্কটা করতে গিয়ে সিরিয়াস হয়ে গেছে, অর্ণি করতে পারে না যার কারণে। তো যদি আমি সত্যিভাবে অর্ণিকে না জানিয়ে যদি আমি ফ্র্যাঙ্কটা করতাম, তাহলে আমি কি করতাম, আমি এখন যে ক্যামেরার সামনে আছি ঠিক আছে, এই ক্যামেরাটা একদম এখন নড়াচড়া করতেছে না, কারণ কি জন্য স্ট্যান্ডে বসাই দিছি, আমরা সামনে থেকে কথা বলছি, ঠিক আমি ওইটা ওই যে আমার এখানে উপরে বসায় রাখতাম, অন্যকে দেখতো না, মানে আমি তো জানি আর কি, এরকম ভাবে চারপাশের দৃশ্যগুলো আসতো না। তো সাকিব ক্যামেরা করছে, সাকিব একবার আমাদেরকে দেখাচ্ছে, আবার ওইদিকে বকিয়াকে দেখাইছে, আবার ক্যামেরাটা ঘুরায় বাবিকে দেখাইছে। তো আপনারা বুঝেন, যদি এটা যদি সত্যিকারের ফ্র্যাঙ্কের মতো করে হতো, তাহলে ক্যামেরা থাকতো কয়টা, একটা ক্যামেরা যদি একটা থাকে, ওই দৃশ্যটা এদিক থেকে হলো আমাদেরকে করতো, আবার বাবি ওইদিক থেকে কথা বলছে, বাবিকে কিভাবে নিছে, আমাদেরকে ক্যামেরা কি চার পাঁচটা বসাইছে এখানে, বা ফ্র্যাঙ্কের আগে তো দেখাই দিয়েছে আমি ক্যামেরাটা এখানে ফিটিং করতেছি, এই যে এখানে আমরা কি এরকম দেখাইছি, আমরা চেষ্টা করতেছি অবশ্যই, আমরা যদি আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স পেতাম, সামনে ফ্র্যাঙ্কের মতো করে করতাম বা ভালোভাবে নিয়েও আস্তে আস্তে সব ঠিক হয়ে যেত। এখন একটা শুরু করছি, এখানে অনেকে বলতেছে যে এটা আমরা ফ্র্যাঙ্ক করিনি, আমরা ইচ্ছে করে অর্ণিকে মারছি, ইচ্ছে করে যদি অর্ণিকে মারে তাইলে আমি মারতেছি, ওই সময় কি সাকিব এসে আমার সামনে, সাকিব আমার ছোট ভাই, সাকিব এসে কি আমার সামনে ক্যামেরা দিয়ে এরকম ভিডিও করতে পারে, আমি তাকে মারবো না বা তাকে বকা দিব না, এই ভিডিও কেন করতেছিস, এই কেন করতেছিস, আমি সাকিবকে বলবো না, আপনারা আগে আমাকে গালি দেন ঠিক আছে, বা অর্ণিকে এই বিষয়েও মারা ঠিক না তাও ঠিক আছে, তারপর আপনাদেরকে বুঝাতে চাইছি যে এটা যদি সত্যি সত্যি প্র্যাঙ্ক করতাম অর্ণিকে না জানিয়ে যদি আমি করে থাকি, তাইলে সাকিব তো কখনো আমার সামনে ক্যামেরা নিয়ে আসতে পারতো না, আর সত্যিকার যদি মারে কেউ কি ক্যামেরা নিয়ে ভিডিও করবে, আর অন্যকে যদি আমার মারার কোনো ইচ্ছে থাকে বা ক্ষতি করার কোনো ইচ্ছে থাকে, তাহলে আমি অন্যের জন্য কি করছি, অন্য আমার জন্য কি করছে সেটা আমরা জানি, এবং আপনাদেরকে যতটুকু জানি আমরা শেয়ার করছি, আমাদের যেটা লাভ স্টোরি ছিল সেখানে শেয়ার করছি। তো আমার জন্য রাত 12টায় অন্য বের হয়েছে, তখন আমরা কত বড় বিপদে ছিলাম করোনা চলাকালীন, বাড়ি থেকে গিয়ে কত দূরে থাকছি, মা বাবাও পাশে ছিল না, এই বিপদে আপনারাই আমাদের পাশে ছিলেন। তো অবশ্যই আপনাদের সব প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য, যার কারণে চলে আসলাম। তবে আরও কিছু খারাপ লাগছে, আমার কিছু আপন মানুষ, আমার কিছু আপন মানুষ বলতে গেলে যারা এই ভিডিওটাতেও অনেক ব্যাড কমেন্ট করছে, আপন মানুষ বলতে গেলে একজনের কথা বলবো আমি, তার সাথে আমার এখনও কাজ চলতেছে, তার সাথে এখনও কাজ চলতেছে বলে তার ভিডিও আমি এখন আমার ইউটিউবে শেয়ার দিচ্ছি, তানিস নেস্ট নামে যেটা চ্যানেল আছে, বা আমিও চ্যানেল এখানে দিছি, মিজান আসমান যেটা দিয়ে দিছি, বা অবশ্যই আমরা বলি আমরা শেয়ার করতেও টাকা নিই বা প্রমোট করতেও টাকা নিই, অনেকে জানেন বা যারা জানেন না তাদেরকে বলতে, আবার পরবর্তীতে বলবেন যে মিজান ভাই টাকা নিছে, টাকা নেয়, আমরা আগেও বলছি এখনও বলতেছি আমরা টাকা নিই, কি জন্য, আমি আগে বলছি যে আমার একটা ছোটো প্রজেক্ট আছে, এখান থেকে সামান্য ইনকাম আর ইউটিউব ইনকাম মিলে আমরা ফ্যামিলিটা চালাচ্ছি, আমার ফ্যামিলিতে আমাকেও খরচ দিতে হয়, তার বাদ আবার আমার দুজনেরই খরচ, আবার ইউটিউবে যদি কোনো কন্টেন্ট বানায় সেক্ষেত্রেও খরচ, তো এইসব খরচ আমি কোত্থেকে পাবো? অবশ্যই অনেকে বলতেছে, আরেকজন দেখতেছি যে ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার জেরিন ব্লগ না কি না দেখছি একটা কমেন্টে দেখছে, হয়তো বলতেছে যে
মিজান বাটপাড়ার যদি কোনো ইনফরমেশন লাগে আমার থেকে যোগাযোগ করুন। আপনার সাথে তো আমি কোনোদিন কথাই বলি নাই, তো আপনি এটা কিভাবে বললেন? আপনার সাথে ভাই আপনার বাসায় গেছিল বড় ভাই আর ভাবি, কিন্তু ওনাকে আমি নিজে চিনি, উনিও একজন সাবস্ক্রাইবার। ওনার আর ভাইয়ের সাথে অবশ্যই যার সাবস্ক্রাইবার সাথে তারও ভালোবাসা থাকে, আমাকেও সাবস্ক্রাইব করতে পারে, সমস্যা নাই। কিন্তু ওনার বাসায় আমি কখনো যাই নাই বা ওনার সাথে আমি এক মিনিটের জন্য কোনোদিন কথা বলি নাই বা এসএমএসও করি নাই, তার সাথে আমার কোনো পরিচয়ই নাই। তো উনি নাকি আমার ইনফরমেশন দিবে, ও মানুষের সুযোগ পেলে সবাই ক্ষতি করতো। আর বলতেছে যে নাকি মানে আমার মানে কথা হচ্ছে কি জানেন, ওকে নিয়ে বাড়াবাড়ি করলে ও চ্যানেলটা উঠে আসবে, মানে এই জন্য। আরেকটা দেখলাম যে আমার দাড়ি এখানে কম কিনা বেশি কিনা, ওনার কাজ কি জানেন, প্রত্যেক যারা ব্লগ চ্যানেল করে হাসান ভাই যেটা আছে হাসান ব্লগের, তারপর কাবুল ব্লগস যেগুলো আছে আমি দেখি প্রায় সময় ওই ভাইয়াদের ভিডিওগুলো, আবার যেটা ওই যে কামি আপু জীবনের গল্প, জীবনের গল্প তো প্রায় দেখা হয়। তো ওই আপুকে ওনার টপিক হচ্ছে সবসময় ওইটাই আর কি, তার একাদের গল্প যেটা চ্যানেল আছে, তো ওনাকে নিয়ে আমি কথা বলার কোনো ইচ্ছে নাই। তারপরেও বলতেছি যে উনি কারো দোষ হোক আমাদের দোষ ঠিক আছে, ও দোষটা হচ্ছে কি আমরা প্র্যাঙ্ক করতে গিয়ে উনি ভালোভাবে করতে পারেন, এটাই দোষ। তো প্র্যাঙ্কটা আমরা জানো শুনে এখানে দাড়ি কম এখানে দাড়ি বেশি, অর্থাৎ ওনার কাজ হচ্ছে কি জানেন, মানুষকে বেঁচে খাওয়া। ওনার কোনো নিজস্ব কন্টেন্ট নাই, আর উনি তো আমাদের থেকে কন্টেন্ট না পেলে শুধু কাকে নিয়ে লেগে থাকে জানেন, বড় ইউটিউবার। বড় ইউটিউবার বলতে জীবনের গল্প, কিন্তু জীবনের গল্প যে সময় ইউটিউব শুরু করছিলাম আমিও সেই সময় শুরু করছিলাম, প্রায় সেম সেম ছিলাম, আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো জানেন। কিন্তু এখন জীবনের গল্প চ্যানেলটা অনেক বড় এবং আমাদেরকে অনেক কিছু শেখায়, ওই চ্যানেল থেকে অনেক কিছু শেখার আছে। আবার কারো নাম করতেছি বা কারো বদনাম করতেছি এটা না, আমার কাছে যেটা ভালো লাগে এটা বলতেছি, আপনাদের কাছে যদি আরেকটা ভালো লাগে সেটাও ঠিক। তারপরে হাসান ব্লগের ইশরাত আবু মানে ওনার স্ত্রী, এই চলে গেছে আবার আসতেছে আবার এই করতেছে, অবশ্যই প্রত্যেক ফ্যামিলিতে, প্রত্যেক ফ্যামিলিতে কোনো না কোনো সমস্যা থাকবেই থাকবে স্বামী স্ত্রীর মধ্যে। আপনি যদি বিয়ে করে থাকেন, বিয়ে করে যারা করেন নাই তারা তো বুঝবেন না, আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে আপনি কি বলতে পারবেন কখনো আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয় নাই? ঝগড়ার মধ্যেও ভালোবাসা থাকে, ছোট বিষয় নিয়েও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, একটা আপেল নিয়েও ঝগড়া হয় সেটা জানেন, ও বলে যে আমি অর্ধেক খাবো, ও বলে যে আমি পুরাটা খাবো, তো পুরাটা দিয়ে দিতে হয়, এটাই ভালোবাসা, ঝগড়ার মধ্যেও ভালোবাসা থাকে। তো ওইটা তো আর দেখাতে পারেন, আপেল একটা খাওয়াই দিচ্ছে স্বামী স্ত্রীকে, বা অনেকে দেয় বলতে গেলে ইন্ডিয়ার মধ্যে অনেক ভালোভাবে ওরা প্রেজেন্ট করতে পারে কি জন্য, ওদেরকে সহজে মেনে নেয়। আর একটা ভাই কমেন্ট করছে আমার, তার কমেন্টটা খুব ভালো লাগছে, ইন্ডিয়ান এক ভাই, সে বলতেছে মিজান ভাই তার কমেন্ট আমার অনেক ভালো লাগছে, অবশ্যই আমি পরে শোনাই এখানে থাকবে। ও আসিফ সরকার আমার ভিডিওতে কমেন্ট করছে, লাভ ফ্রম ইন্ডিয়া, লাভ লাভ লাভ, তোমাদের বিডিএর লুক একটু বেশি সিরিয়াসলি নিয়ে নেয়, সবাই একটু আবেগ প্রবণ, বিডি সব লোকেদের আমার সালাম। উনিও আমাদেরকে সম্মান দিয়ে কথা বলছে, আমাদেরকে সালাম দিয়ে, অথচ উনি একজন হিন্দু, আমাদেরকে সালাম দিয়ে কথা বলছে এবং বলতেছে সিরিয়াসলি। এর সত্যি কথা বলতে আমরা একটু সত্যিকার আবেগ পাবো, আমি নিজেও, আমি যদি কারো অন্য কোনো ভিডিও থেকে আমার কান্না আসে তো ওই দিক থেকে হয়তো শিমুলআপুর খারাপ লাগছে, তাও ঠিক। আবার অন্য ক্ষেত্রে আপু একজন ইউটিউবার, আপুকে বুঝতে হবে যে ক্যামেরাটা আপুকে আগে ভালো করে দেখতে হবে ভিডিওটা, এটাকে সিরিয়াস প্র্যাঙ্ক নাকি ওটা মারধর করলে, আপনাকেও আপনার হাজব্যান্ড মারধর না করে নাই ঠিক আছে, আপনাকে অনেক ভালোবাসে তাও ঠিক আছে, আপনাকে কি বলতে পারবেন কখনো, আপনার সাথে কি কোনো বাইয়ের কোনো ঝগড়া হয় নাই? অবশ্যই একটা আপেল নিয়েও ঝগড়া হয়, যেটা আমাদের মধ্যে বেশি সময় হয়েছে নাস্তা নিয়ে, আমি একটা কোনো কিছু আনলে অল্প করে আনি, অন্য বেশি করে নিয়ে নিবে, সার দিয়ে দিতে হয়, করার কিছু নেই। তো অনেকের ক্ষেত্রে সেটা ডিপেন্ডেন্ট, বা অনেকে আছে, অনেক স্বামী আছে বউকে নির্যাতন করে, আমরা সেটার একদম বিপক্ষে, কারণ আমরা অনলাইনে কাজ করি। বা অনেকে বলছে মিজান ভাই আপনি তো শিক্ষিত, হ্যাঁ আমি বলতেছি আমি তাকে দাবি করতেছি না আমি শিক্ষিত, তবে আমি যতটুকু জানি এদিক থেকে বলতেছি যে আমার বউ মানে হচ্ছে সেটা আমার কাছে সম্মানের একজন পাত্র, তাকে হয়তো প্র্যাঙ্ক করতে গিয়ে একটু দুষ্টামি হয়েছে বা এটা আপনারা মেনে নিচ্ছেন না, কিন্তু ইন্ডিয়ার মধ্যে অনেক চ্যানেল দেখেন এখানে অনেক প্র্যাঙ্ক করতেছে বা অনেক রকম ভিডিও দিতেছে, সেটা তারা সহজে মেনে নিচ্ছে তার কাছে। আমিও মনে করছিলাম হয়তো আমরা আমাদের ভিডিওগুলো মেনে নিবে, তো আপনারা যখন মেনে নিচ্ছেন না তাহলে কিছু করার নেই। তবে শিমুল আপুকে একটু বলবো যে আপনি হয়তো যদি আবার ভিডিওটা একটু দেখেন, আর আপু একটু বলছে যদি আপনি ভিডিওটা সরে দেন, আর আমাকে যেটা সাজেছিল আপু সরাই নিছে, তার জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ, যেটা আমি প্রথমে বলতে ভুলে গেছি যে আপু আমার নামে যেটা স্ট্যাটাস দিত ওইটি সরাই নিছে, তো এই জন্য আপুকে ধন্যবাদ জানাই। তবে আপুর একটু বোঝা উচিত ছিল যে এটা যদি অর্ণিকে না জানিয়ে করতো তাহলে সাকিব যেভাবে ভিডিও করতেছে অর্ণি অবশ্যই সাকিবকে বলতো, কারণ কি জন্য ক্যামেরাটা এভাবে নড়াচড়া করতেছে, অর্ণি তো দেখতেছে যে ক্যামেরা নিয়ে করতেছে, তো তাহলে তো অর্ণির অবশ্যই বোঝা উচিত, অর্ণি তো বুঝেও, তো অর্ণি কি জানেন অভিনয়টা করতে পারে নাই, মানে আপনাদেরকে ভালোভাবে সেটা করে দেখাতে পারে নাই, যার কারণে ওরও কান্নাটা করতেছে, ওই
ওই আর পরবর্তীতে এসে মিলেমিশে যেটা সবাইকে বলে সেটা করতে পারে না, যার কারণে আমাদের বলেছে সমস্যা নাই, আমরা এই বিষয়ে আর কথা বাড়াতে চাই না বা বলতে চাই না। অনেকে বলতেছেন মিজান ভাই ভাবিকে অবশ্যই ভালোবাসবেন, কারণ ভাবি আপনার জন্য সবকিছু ছেড়েছ। আমি সেটা আপনাদেরকে বলছি যে আমি নিজেও জানি অন্য আমার জন্য ছেড়েছে, আমিও অন্যের জন্য অনেক কিছু ত্যাগ করে দিয়েছি, তো এটা অন্যও জানে আমিও জানি। তো অবশ্যই একে অপরকে অনেক ভালোবাসি সেটা আমরা মেনে নিচ্ছি, আর এই সব মিলে কিন্তু আমরা কাজগুলো করি। এবং অনেকে বলতেছে ভিডিওর কারণে, তো ভিডিও করা অনেকে বলেন যে মানে ভিডিও সেটা শিমুলআপ হুকে অনেকে বকা দেয়, আপনি মেয়ে মানুষ ইউটিউবে কেন আসেন, আপনি হিজাব পরে কেন আসেন না, তো যার যার অধিকার তারই। তো এই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না। তো আমাদেরও অনেকে বলে আপনি একজন মুসলিম আপনার বউকে পর্দা করেন না কেন, ইউটিউবে কেন, তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনিও মুসলিম আমরা, আপনারও তো অধিকার নাই যে অন্যের স্ত্রী দেখার বা অন্যের স্ত্রী দেখবেন, আপনারও গুনাহ হবে। আমার যদি গুনাহ হয়ে থাকে তাহলে আপনারও তো গুনাহ, তো আপনি কি জন্য দেখতেছেন বা উপদেশ কি জন্য দেখতে, এখানে ভালো ভালো কন্টেন্ট আছে এগুলো দেখেন, আমাদেরকে কমেন্ট করে গেলাম। আমরা যখন খারাপ করতেছি তো আমরা অবশ্যই সেটা জেনে শুনে করতেছি, তো আপনিও শুধু আমাদেরকে কমেন্ট করতেছেন, বা আমি দেখেছি যে কমেন্ট করে সে প্রতিদিনই করে, যে আমাদেরকে গালি দেয় সে প্রতিদিনই গালি দেয়, যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদেরকে ভালোবাসে। তো অবশ্যই ভিডিও করলে লাইক কমেন্ট বা লাইক ডিসলাইক এটা স্বাভাবিক থাকবে, বা হ্যাটার্সও থাকবে, ভালোবাসে যেরকম থাকবে এটা স্বাভাবিক। তো তারপরেও বলতে আসছি আপনারা এবং শিমুল আপুকে বলতেছি যেমন যারা ইউটিউবে এরকম ভিডিও বানান বা এরকম বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আগে জেনে শুনে নিবেন। বিশেষ করে আমার কিছু আপন মানুষ এরকম বলছে যার কারণে খুবই খারাপ লাগছে, তাদের উদ্দেশ্য বলতেছি এটা যদি সত্যিকার উনিকে না জানিয়ে করতাম তাহলে ক্যামেরাটা একই একই জায়গায় আসতে থাকতো, তো এটা বুঝে নিবেন। তো আমি এই বলে আপুকে যদি কষ্ট দিয়ে থাকে, অর্থাৎ শিমুল আপু কে যদি আপু বলতেছে এরকম একটা ভিডিও বানিয়ে, মানে তোমরা যে এটা করছো এটা অন্যকে একটু সরি বলবো, আর দর্শকদের কাছ থেকে সরি, দর্শকদেরকে আমি অনেক আগে সরি বলে দিছি এটার জন্য, বা অন্যকে তো ক্ষমা বলার কিছু না, কারণ স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু হবে, সেখানে কমার কোনো কিছু না, কারণ অন্য যদি আমার হাজার ভুল করে সেটা আমার মন থেকে আমি কি ডিলিট করে দিই, কারণ সে আমার কাছ থেকে গিনার না, সবসময় ভালোবাসাটা পাবে, গিনা কখনো পাবে না। তো হয়তো আমি অন্যের ক্ষেত্রে সেম, এখনো দেখেন এমনি কান্না করে দিচ্ছ, মানে আমি কথা বলতেছি কেন কান্না করে দিচ্ছি দেখেন। তুমি কিছু বলবা, কিছু বলো, কি বলবো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, এটা কি আমরা ইচ্ছে করে করছি নাকি বা তোমাকে প্রায় সময় মারধর করা হয় এরকম বলছে। তো আর আরেকটা গুড নিউজ বলতে গেলে, গুড নিউজ হচ্ছে অর্নির বাড়ি আর আমার বাড়িতে, সেটা কত দূর আপনাদেরকে বলে 5 মিনিট যদি আমি দৌড় যাই অর্নির বাড়িতে চলে যেতে পারবো, তো অর্নিকে যদি আমি এরকম মারধর করতাম অবশ্যই অর্নিরা বম্ব প্রতিদিন দেখতেছে না, হ্যাঁ তো এখানে আসতো না, তো কারোর মেয়েকে কি কেউ এভাবে মারধর করাতে দিবে, সেটা আমি দিব আমার বোন কে যদি অন্য কেউ মারধর করে আমি দিব, বা আমি রাগ করবো না, আমি রাগ করবো না, অনির আব্বু তো আমার থেকে অনেক ভালো বুঝে, অনির আব্বু তো আমার থেকে অনেক ভালো বেশি বুঝবে। তো অনেকে বলতো এগুলো আমরা ইচ্ছে করে অনির আব্বু আমার সাথে আমাদের প্রতিদিন কথা হয়, বা এখানেও যদি কোনো কিছু দেখে আমাদের থেকে আপনাদের মতো জিজ্ঞেস করে তো বুঝে বললে ঠিক, তো যদি এরকম কিছু হতো অন্য তো ইয়ে করতো। আর ওই যে ইউটিউবারদের উদ্দেশ্য বলতেছি কারো বিষয়ে না জেনে ভিডিও বানাবেন না, আর বানালে তো আমরা করার কিছু নাই, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়, আর আপনাদের কাজ হচ্ছে এটাই, বিশেষ করে বললাম ওই যে পরে থাকে জীবনের গল্প নিয়ে, কারণ ওকে নিয়ে করলে কয়েকটা ভিউ হবে, 10,000 15,000 5,000 এরকম ভিউ হয়, ওই ভিউর জন্য কি থাকে কাম্মি এর আসল তত্ত্ব, কাম্মির এই জীবনের গল্প রে, এই মিজান এই করছে, তারপরে কতদিন কাপল ব্লকে 1,50,000 ইনকাম, 1,15,000 ইনকাম, মানে 1,00,000 টাকা, আমার 3,00,000 টাকা ইনকাম, 4,00,000 টাকা, মানে মন গড়া কথা মানে মানে বলবো, উনি উনাকে আমি দেখাইছি যে আমার এই যে 5,00,000 টাকা ইনকাম এরকম, মানে মন গড়া কথা বলে ওদের কাছে আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণটা হয়তো অনেকে আমাকেও ভুল বুঝবেন, কিন্তু করার কিছু না, হ্যাঁ আমরা অনেক ভালো ইনকাম করি, কারণ ইউটিউবে মিজান ভাই কত টাকা ইনকাম করেন যারা ইউটিউবার তারা জানেন, এই মাসে যদি একরকম হয় ওই মাসে আরো রকম, কি জন্য এগুলো ভিউর উপর ডিপেন্ড করবে, অ্যাটের উপর ডিপেন্ড করবে, তো নির্দিষ্ট কোনো ইউটিউব ইনকাম নেই, এজন্য বলা যায় না যে আমার এত টাকা, একটা চাকরি করলে আমার বেতন 15,000 জানা যায়, আমার বেতন 10,000 বলা যায়, কিন্তু ইউটিউবে এরকম আপনি 1,00,000 ইনকাম করতে পারেন, 2,00,000 করতে পারেন, আবার 10,000 করতে পারেন, 5,000 করতে পারেন, এটা নির্ভর করবে আপনার ভিডিওর উপর আবার আপনার কন্টেন্টের উপর। ইংলিশ কন্টেন্ট যদি হয় সেটার মান অবশ্যই ভালো, বাংলা কন্টেন্টের মান একটু কম, ইংলিশ এর ক্ষেত্রে যেগুলো অ্যাড দেয় এগুলো দাম বেশি। তো ওদের নিয়ে আমি কিছু বলতে চাই না, তবে শাহনাজ শিমুলআপটা যখন বলছে তাকে ধন্যবাদ জানাই, এই কারণে সে একজন নারীর পক্ষে নিয়ে কথা বলছে অবশ্যই,
তবে ওই কথাটা হচ্ছে ইউটিউবার হয়ে অবশ্য বোঝা উচিত ছিল যে আপু আমাকে যদি আপু যদি মেসেজও দিত স্ট্যাটাস না দিয়ে আপু আমাকে একটা মেসেজ দিত মিজান এটা তুমি ডিলিট করে দাও বা এটা তুমি এখনই ডিলিট করো, আমি আপুর কথা মানতে বাধ্য। কি জন্য মানতে বাধ্য? আপু আমার চারদিক থেকে সিনিয়র, চারদিক থেকে সিনিয়র বলতে আমরা ইউটিউবারদেরকে সম্মান বেশি করি কি জন্য, আপুর কাছ থেকে আমি অনেক কিছু শিখতেছি, তা আপুর সামনে আপুর সাথে আমি কখনো বিয়া দিবি এটা করবো না বা করতেও চাই না। তো আজকে বেশি কথা বলবো না, আপুকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করবেন, বলতে বাধ্য হলাম। কারণটা হচ্ছে আপনিও বলছেন ভিডিওগুলো ডিলিট, হ্যাঁ আমরা ডিলিট করে দেবো, ভিডিওগুলো সরাই দিব, তার আগে আপনিও একবার ভিডিওটা দেখবেন, আমার দর্শকগুলো আবার ভিডিওটা একবার করে দেখবেন, আমি কিছুক্ষণের মধ্যে আমার এই ভিডিও দুইটাই ইউটিউব থেকে সরাই দেবো। কারণ এগুলো যখন আপনাদের ক্ষতি করতেছে বা আপনাদের খারাপ লাগতেছে ওইগুলো সরাই দিব। তবে আপনাদেরকে কথা দিচ্ছি সামনে অবশ্যই প্র্যাঙ্ক আসবে আসবে, ঠিক আছে? তবে সেটা আমরা জেনে শুনেই মেনে নিয়ে করব যদি আপনারা চান, তবে আপনারা যদি না চান তাহলে করবো না। আবার আপনারা যদি চান তবে এটা শিওর থাকতে পারবেন আমরা এমন কোনো প্র্যাঙ্ক করবো না যেটা আমরা অর্নির করতে হবে আমার করতে হবে এরকম, আমরা জেনে শুনেই দুজনে করবো। ওই অর্নি করতে পারে নাই ভালো হবে এই জন্যই। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সবাইকে যদি কষ্ট দিয়ে থাকি আমরা দুজনের পক্ষ থেকে আমাদেরকে ক্ষমা করবেন, কারণ আমরা ছোটো মানুষ বা আমরা এখনও শিখতেছি, এজন্য আমাদের ভুল হতেই পারে। আপনাদের অবশ্যই আমাদেরকে বকা দেওয়ার অধিকার আছে, কি জন্য অধিকার আছে? আপনারা আমার ভিউজ করেন, আপনাদের থেকে আমরা টাকাগুলো ইনকাম করি, আপনাদের অনেক টাকা আমার সংসারে আসে। সংসার বলতে আমার এই পাশে যেটা ওয়াল শোকেস দেখছেন এটা আমার টাকা কিনা, আমার ফ্রিজ যেটা দেখছেন এটা আমার টাকা কিনা, আমার চ্যানেল বিক্রি করে দিছিলাম ওইখান থেকে। তো ওইগুলো সব কাদের অবদান? আপনাদের। আপনাদেরকে যদি বলি আমাকে সাবস্ক্রাইব করেন, আপনারা 100, 200, 500 সাবস্ক্রাইব করে দেন, আমার চ্যানেল যে সময় হ্যাক হয়েছিল আপনারাই পাশে ছিলেন, তো অবশ্যই আপনাদের অবদান আছে বা আপনাদের অধিকার আছে আমাদেরকে বকা দেওয়ার। তো অবশ্যই হয়তো আমাদের ভুল হয়েছে, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য বা মেনের কন্টেন্ট দেওয়ার জন্য। আর অন্যের জন্য দোয়া করবেন, বিশেষ করে অন্য সুস্থ, অনেকে অনেক ধরনের বলতেছেন সেই বিষয়ে পরে আসবো, আগে অন্যের জন্য একটু বেশি করে দোয়া করেন, অন্য একটু সুস্থ হয়ে গেলে আমরা আবার আসবো। তো সবার মনে কষ্ট দিয়ে থাকলে আমাদেরকে আমার দৃষ্টি দেখবেন। এবার আমার ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যের জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।